সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 24 জুলাই 2020 শুক্রবার। আপনারা যে হাটটি দেখছেন, এটা ঢাকার ধূপখোলা এই অস্থায়ী পশুর হাট। এই পশুর হাটে আপনারা দেখছেন যে গরু আসা শুরু হয়েছে এবং বেশ কিছু বড় বড় গরু আসছে। তো আসুন আমরা একটু এই হাট থেকে গরুর দরদামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাই? ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? আটটা। আটটা। এগুলি কি আপনারা বাড়িতে পালন করেন? জি, বাড়িতে পালন করি। আচ্ছা, এই যে আমরা দেখছি আপনার সামনে যে এই যে লাল গরুটা, এটার দাঁত কয়টা? এটা তো দেশাল গরু। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, চার দাঁতের গরু। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গরুটিকে। এটার ওজন কিরকম হবে ভাই? ওজনের কথা আমরা বলবো, ওজনের কথা বলতে পারবেন না, মানে স্কেলে তুলেননি। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? দাম হচ্ছে 4 লাখ। 4 লক্ষ টাকা? কেউ কি দরদাম করছে এখন পর্যন্ত? মানে এখন ক্রেতারা এসে খালি দেখছে আর দেখছে। আচ্ছা, আপনি নিয়ত করছেন কত টাকায় বেচবেন? ওই 1-2 হাজার কমের পথে। 2-3 হাজার কম? আচ্ছা, তারপরে এই যে শুয়ে আছে এই গরুটি, এটার দাম কত যাচ্ছে? 2.5 লক্ষ। এটা 2.5 লক্ষ? আপনার সবচেয়ে কম দামি গরু কোনটা? ওই সাইডে একটু আসবেন। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন ঝিনাইদহ থেকে উনি এসেছে, অনেক বড় বড় গরু নিয়ে এসেছে, সঙ্গে দুটো ছোট গরুও আছে। আচ্ছা, এই গরু দাঁত কয়টা? এটার দুই দাঁত। আচ্ছা, দুই দাঁত করে। এগুলো কত করে দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 1,30,000। 1,30,000 টাকা করে? আর নিয়ত করছেন কতর মধ্যে বেচবেন? 10,000 কম হলে। 10,000 কম হলে বেচবেন? মানে সবগুলি আপনার 10,000 করে বেশি চাচ্ছেন আর বেশি ফারাক্কা দাম সে তার লাভ নেই। আচ্ছা, আমাদেরকে বলেন তো এবার পরিস্থিতিটা কেমন বুঝছেন আপনি? পরিস্থিতি এখন যদি মানুষ ক্রেতারা গরু কেনে তাহলে আশা করা যাচ্ছে ভালোই যাবে। ভালোই যাবে? আর মোটামুটি আপনি কি এ হাটে এর আগেও আসছিলেন? জি, এ হাটে 5 বছর একভাবে আসছি। 5 বছর এই হাটে আসে? এই হাটে তো মূলত যেহেতু পুরানা ঢাকা, এখানে তো বড় বড় গরু বিক্রি হয়। আমরা প্রত্যেকবারই 1 গাড়ি করে গরু নিয়ে আসে এই হাটে, বড় গরু। এবারটা এই আবহাওয়ার কারণে গরু কিনতে পারিনি, তাই 8টা গরু নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, গতবার কি আপনার সব গরু বিক্রি করে গিয়েছিলেন এখান থেকে? 17টা নিয়ে আসছিলাম, 17টাই বিক্রি করে গেছি। 17টাই বিক্রি করে গিয়েছেন গতবার? তাহলে তো আপনার বিরাট লাভ ভালো, কারণ গতবার তো অনেকেই হতাশ হয়ে ফিরেছিল। যাই হোক, আপনি 17টা গরু এনেছিলেন, 17টা বিক্রি করেছেন, তো আপনার বেস্ট অফ লাক। আপনি এবার শুভকামনা থাকলো আপনার জন্য। তো সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন ধূপখোলা মাঠ পুরানা ঢাকায়। আপনারা জানেন যে পুরানা ঢাকায় এই ধরনের বড় বড় যে ষাঁড় গরু, এগুলোর প্রচুর পরিমাণের এগুলোর কদর এবং এগুলোর রেটগুলোও তারা ভালো পায় এই পুরানো ঢাকার হাটগুলি থেকে। মূলত এই উদ্দেশ্যেই তারা এই বড় বড় গরুগুলিকে নিয়ে আসে। তো আসুন আমরা আপনাদেরকে আরও কিছু ষাঁড় গরু, যেগুলো আমরা এই যে আপনারা দেখছেন গরু আসা শুরু করেছে, এখনও পুরো গরু আসা শেষ হয়নি। তবে আজ শুক্রবার, আবারও জানিয়ে রাখি 24 জুলাই 2020 আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই ধূপখোলা হাট থেকে, অস্থায়ী পশুর হাট থেকে কুরবানির পশুর দামগুলি। তা আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। কোথা থেকে আসছেন ভাই? ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে কয়টা গরু আনছেন? 12টা আনছি। 12টা? এই গরুগুলি? ওই কোনার মধ্যেও আছে আপনার গরু? আচ্ছা, একটু আসবেন আপনি। এই যে আমরা যে এই যে দাঁড়িয়ে আছে সরগরুটি, এটা দাঁত কয়টা? দুই দাঁত। আচ্ছা, এটা আনুমানিক ওজন কিরকম হবে? গোস্তের আইডিয়া আছে আপনার? 5 মন আপনার হিসাবে? আপনারা একটু বেশি বলেন। আর যাই হোক, এটা 4 মন হবে না। আচ্ছা, দাম কত যাচ্ছে? 1,20,000 দাম চাইছেন। এখন পর্যন্ত কি কেউ দাম করছে? করছে? কত টাকা বলছে একের নিচে? আচ্ছা, 1 ভাঙ্গাই বলছে। আচ্ছা, আপনি নিয়ত করছেন কত হলে আপনি ছাড়বেন? মানে 1 লক্ষ হলে আপনি এই গরুটা ছেড়ে দেবেন? এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, উনি বলছে নিয়ত করেছে যে 1 লক্ষ হলে উনি ছেড়ে দিবেন। আচ্ছা, ওই যে শুয়ে আছে গরুটা ওই পাশে, ওই গরুটার দাম কীরকম চাচ্ছেন? 80,000 টাকা। এই গরুটাকে একটু দাঁড়া করানো যাবে? এটাকে একটু দাঁড়া করাইতে পারবেন? এই যে সুপ্রিয় দর্শক, হ্যাঁ, ক্লান্ত আছে। ও, ক্লান্ত আছে। আচ্ছা, এই যে দেখছেন, এটা 80,000 টাকা এটার দাম চাওয়া হচ্ছে।
তারপর এই যে এই যে এই গরুটা এই বাসেরটা ওটা হচ্ছে 180 180 এটা চাওয়া দাম জি চাওয়া দাম আর নিয়তের দাম কত 150 মানে 150 হলে আপনি এটা ছেড়ে দিবেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই ধূপকলা হাটে পুরান ঢাকার এই ধূপকলা হাট আপনারা দেখছেন মোটামুটি এখানে বড় বড় গরুর চালান এখানে আসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম আচ্ছা আপনার বাড়ি তো এই আশেপাশে এই ধূপকলা এর আশেপাশে আপনি কি এই হাটে গরু দেখতে আসছেন আচ্ছা নামাজের পরে গরুটা দেখতে আসছে মানে গরু কি এখন নিবেন নাকি জাস্ট দেখার উপরে মানে দরদামটা এখন জানতে আসছে নাই আচ্ছা দেখাইতে আস আচ্ছা আপনাকে ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এখানে দেখানোর চেষ্টা করি এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গরুগুলি সব ক্লান্ত কারণ অনেক দূর জার্নি করে এসেছে এই গরুগুলি তা আমরা একটু কথা বলি গরুগুলি যিনি এনেছেন আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ঝিনাইদহ থেকে ঝিনাইদহ থেকে কয়টা গরু আনছেন আনছি ছয়টা এই যে ছয়টা সামনে যে দেখছি আচ্ছা আমাদেরকে একটু বলবেন এগুলো দাঁত কয়টা করে সবারই দুইটা করে দাঁত দুটা করে দাঁত আচ্ছা এই মোটামুটি মিডিয়াম সাইজের এগুলো দেখছি আমরা এগুলো প্রাইস কত করে রাখছেন দাম যদি কোনার গরুটা দিয়ে শুরু করি 160 160 চাচ্ছেন একটু গরুটাকে একটু দাঁড়া করানো যাবে এই যে দেখছেন সুপ্রিয় দর্শক যদিও গরুগুলির খুব কষ্ট হচ্ছে কারণ ওরা অনেক দূর ট্রাকে করে জার্নি করে এসেছে 160,000 টাকা চাচ্ছেন এটা আচ্ছা কেউ কি দামটা বলছে কত বলছে না তাও 110 পর্যন্ত দাম উঠেছে আর আপনি নিয়ত করছেন কত হইলে দিবেন মনে করেন 120-130 হলে 30-35 আচ্ছা 120-130 হলে আপনি এই গরুটা ছেড়ে দিবেন এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মাঝারি সাইজের এই গরু আপনাদেরকে ঢাকা পুরান ঢাকার ধূপকলা হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর আসুন সুপ্রিয় দর্শক আপনারা এই যে দেখুন এখনও ফাঁকা রয়েছে পুরো মাঠটা এখনও ফাঁকা রয়েছে এবং বাঁশ দেওয়া আছে এখনও ব্যাপারীরা খুব স্বল্প পরিমাণ ব্যাপারী আসছে এই হাটে তবে আপনাদেরকে আগেই জানিয়েছি পুরান ঢাকার এই ধূপকলা হাটে প্রচুর বড় গরু উঠে এই যে আপনারা দেখছেন এখানে সমস্ত বড় বড় দেশাল জাতের ষাঁড় এবং মূলত এগুলো কুষ্টিয়ার ওই আশেপাশের অঞ্চল থেকেই এই ষাঁড়গুলি আসে এই যে দেখুন অনেক বড় বড় ষাঁড় এখানে দেখছি আমরা এগুলোর প্রতিপালন চলছে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাই ঝিনাইদহ থেকে কয়টা গরু আনছেন গরু এখন আমাকে গাড়িতেই আছে 18টা 18টা 17টা এই যে এই ধরনের বড় বড় ষাঁড় গরু আচ্ছা আমাকে বলেন তো যে এই যে এটা তো পিওর দেশাল এটা দাঁত কয়টা আছে চারটা দাঁত আচ্ছা এটা আনুমানিক ওজন বলতে পারবে আট মন আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছেন দামটা দামটা আছে 2,70,000 আর দরদাম করছে কেউ এখনো দরদাম কেউ করেনি আচ্ছা আপনি নিয়ত করছেন কত হইলে ছাড়বেন এটা তো 2,70,000 তো আপনার চাওয়ার দাম আচ্ছা এখনো মানে ওই মানে 2,70,000 এখন দেখা যাক আর কি বাজার হিসাবে আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই যে আপনারা শুনছেন যে ওনারা এই যে কেবল এগুলো এনেছে এখনো দরদাম হচ্ছে না সবাই এখানে আপনারা দেখছেন এখানে দর্শনার্থীরা এই যে নামাজের পরে জাস্ট এই গরুগুলিকে এখানে দেখতে এসেছে এখানে কেউ কিনতে আসেনি এবং দরদামও করছে না এই যে আপনারা দেখছেন ধূপকলা মাঠ পুরো মাঠ ফাঁকা এখন পর্যন্ত গরুর চালান খুব কম পরিমাণ আছে তবে কিছু কিছু গরু এখানে আসা শুরু হয়েছে এবং আপনারা দেখছেন পুরনো ঢাকার বড় বড় গরু সমস্ত পুরনো ঢাকায় আসে কারণ আপনারা জানেন পুরনো ঢাকায় এই ধরনের গরুর কাস্টমার প্রচুর থাকে তো আমরা নিয়মিত আপনাদেরকে এই আপডেট দিতে থাকি সিসিটিভি বাংলার মাধ্যমে তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং সবসময় আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ শরীরে আপনাদেরকে কুরবানির দিন পর্যন্ত আপনাদেরকে গরুর এই আপডেট দিয়ে যেতে পারি
তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।